হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি এই একটা ব্লগ লই আইছি আর আজকের ব্লগটা আশা করি আর কাছে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা শেয়ার করবার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করবা তো সব সময় আমার ভিডিওর নোটিফিকেশান গেছেন আপনারা সবসময় ফাইবা তো ইনো আর একটা সিলেট ব্লগ লই আইছি আশা করি সবার কাছে ভালো লাগবো One, two, <laughs> Chocolate, ice cream, let's see. very tasty. <laughs> <laughs> oh. <laughs> ইন দেখা ভাড়া বাঙালি কিছু শপিং করা হয়েছে গাড়ি আমি একটা ডিজাইন আনা হয়েছে তো যে কোনো সময় বরফি টরফি বানাই তো আর কি এই ডিজাইন কিন্তু বানাইলে সুন্দর লাগব তারপরে চিকেনের লেগ আনা হয়েছে আর গাড়ি রানের যে মাংস আছে নানি ওটা মাংস এটা মাংস দিয়ে আবার গ্রিল উরিল খাইলে যে ভালো লাগে আর লাগাই পেঁয়াজ ব্রেসটা আনা হয়েছে কারণ ফিয়াজ ব্রেসটা আমরা সব সময় লাগে সপ্তাহ হালিম বানা বা কোনো পোলাও বা বিরিয়ানির মাঝে কিন্তু ফিয়াজ ব্রেসটা ইউজ করে আর মাঝে এইখানের মাঝেলে ইলিশ মাছও ডিম দুই প্যাকেট আনা হয়েছে তারপরে অনেক আরে ইন'লগাড়ী কুকি কাটাৰ আনা হৈছে কাৰণ আমাৰ বৰাঘাট পাৰ যেন ছট কুকি কাটাৰ একচিন নাই তো এই লাগি আনা হৈছে ইন গাড়ী এটা মেহন্দি অনা হৈছে হয় আমাৰ ৰাসমাৰে মাখাই মানে এইদৰ সময় তো তাই আচলতে মেহেন্দি মাখটো অনেক পচন্দ কৰে তো এই লাগি এটা মেহন্দি আনা হৈছে ইন গাড়ী এইচাৰ যে চাটনি পোৱা যায় ৰেডিমেড পেকেট মানে অৰ্থা আমি অনেক পচন্দ কৰি খাইও খুব বেছি ভাল লাগে তো তাই এটা অনা হৈছে তারপরে এই কারণ এলাকা তোরা মশলা ওসলা অনা হয়েছে ফাঁসফুরনের গুড়া আর আর তৈল লালমরিচের গুড়া মরিচের গুড়া আর আইয়া যে আনা হয়েছিল আর আনা আনাফরছে না তারপরে ওই লি ন খাসামরিচ অন হয়েছে আরলোকি আরে ঘি আনা হয়েছে ঘি শেষ হয়ে গেছিল তো ঘি একটা আনা হয়েছে কারণ ঘি লাগে তো ডেজার্ট বানাইতেও লাগে বা বিরিয়ানি বা পোলাও আনতে বলে ঘি লাগে তারপরে এনলেগে আরে ফেজুরের গুড় তো একটা আনা হয়েছিল মানে একটা শেষ হয়ে গেছে আর এখন আরও একটা আনা হয়েছে তো এটা খরচ বাঙালি কি খরো হয়েছে বাঙালি থেকে ওটা কি টুকিটাকি মশলাপাতি আনা হয় থেকে মানে খরচ করলে তো ও আর কি আর এইখানেও আর একটা মেহেন্দি ফয়লা কি আনা হয়েছে এটা লিজান তো কই জানি না লিজান কিলে হইব কৈত্যম না তো কইছে তে মেজ মমতা জানিলাই তো এ মমতা জানা হয়েছে তো দেখা যাক খার মানে কালার বালা দিলে বোঝা যায় মমতাজ আসলে দেশ তাতে মা আছে এখন জানি না কিলা বালা আসে নি আর হইলে গাড়ি আমি খসির মাংস বার করছি তো খসির মাংস এলাকা রে রান্ধিম আর খসির মাংস এখন দই দইয়ারে কি আর জানি না দেখতে দেখতে কিন্তু আমরা আঠাশ রমজান গেছে গিয়ে এখন হইলে গাড়ি উনত্রিশ রমজান আইসকে চলছে তো উনত্রিশ রমজান ত্রিশটা ফুরবনি অনেকে কয়লা উনত্রিশটা হইব আর লাগে আমি মনে মনে হইতে ত্রিশটা ফুললেও বালা কারণ ত্রিশটা শেষ হোক উনত্রিশটা আসলে একটা লাগে আর কি তো ত্রিশটা ফুললে আসলে ভালো লাগব। তো ওই নইলে গেয়ারি আমি মাংস দই আর রেডি করে নিছি গিয়ে আর এখন হইলে গ্যারি আমি ডেগো বোয়াই দিছি তো কষির মাংসটা কি বোয়াই দিব আর এনও তেল দিলাইছি পরিমাণ মতো তারপরে এলিগারি মাংস দইয়া নিচিগি আর একবারে কি সবটা দিয়া বয়াই দিম আর ইলা বয় লাগে আর কি মানে সময় পাওয়া যায় মানে উবাই আর কি বেশি সময় জাল খরা লাগে না তো এনে এলিগারি ডালচিনি নিছি এলাচি নিছি আর তেজপাতা নিছি সপ্তাহ আমি দইয়া এখন একলগে মশলা ওসলা দিলাই মশলা নাই সরি পিঁয়াজ আদা রসুনি দিলাইম তো ইনো আদা রসুন আমি দিলাই দাম ব্লেন্ডার খরা আছিল। আর এই নয় পেঁয়াজ দিলাই রাম পরিমাণ মতো আর কি রান্না এই খসির মাংস তারপরে লগে আর ইলিশ মাছের ডিম রানমু আঁকি মাছও লগে মিলাইয়া তো এখন স্বাদ মতো হবণ দিলাই রাম লবণ হবন্দ দিয়া সপ্তাহ দিয়া আঁকি বয়াই দিমো তো আমি জেলা মাংস রান্ধি অনেক আসলে খয় আমি জেলা রান্ধি মানে একটু সহজ লাগে অনেক গেছে যারা নতুন তারা মানে শিকতে পারেন তো যাই কখনো খুশি লাগে তো এখন আমি সপ্তাহে এখন মাখিয়া নিলাম গিয়ে আর ইনো এখন কিছু দিতাম নাই সব শেষ হইলেগের মশলা দিব আর এর আগ পর্যন্ত কি মাংসটা সিদ্ধ হইব মজে অল এখন আমি মাংস চুলার মাঝে বয়া রাখি আইসি ইনো আমি অল গাড়ি লাউর লাউর গাছ আনা হয়েছিল থাকি তো বাঁকা লম্বা লম্বা আসিল তো এগুলো এখন অল গাড়ি রইয়া নি রামগে আর এটা ছোটো ছোটো টবর মাজে আসিল তো একটু বড় মাঝে মাজে রইয়া নিরা তো ইগুন ঘিরে আমরা গরু আনি লাইছে কারণ আমার যত গাছ অকল মরি গেছে কারণ ঠান্ডা অতটা পুছিও না আর আগে বেশি আগে লাগাই লিছি লাগাইয়া দেখা গেছে গরু রাখতে রাখতে গাছ মানে লাল হইয়া যাড় তো লাগে হইতে আর এখন একটু যত্ন নেই এখন তার আস্তে আস্তে এখন আর তো বেশি দিন যাইতো না গরম আব্য তো হইতে আর গাছ এগুণ রইলাই আর ফাইভ পাইশন যখন আর একটু লম্বা লম্বা লাউর গাছ আছে তো আনা হয়েছে আর আমি আসুর মাজে বিজাইয়া বিচি তো ইগুন তোর গাছ উঠছে আর ইগুণ রাখছিলাম সারা রাত কি টিসুর মাঝে রাখলাম দুই তিন দিনে গাছ উঠে যায় তো ইনো লাম্প হয়ে গেছে আমি রইম রইমা রও হয়েছে না আর পুরা মতো আমার জ্বর সারিচ্ছে তো হইতার অপসিন রইলাই আর এবার আমি গাছ আইন তৈি হইতে ভিতরে আমার মাংসটা মাংস তৈলগাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন লেগে আমি মশলা দিলাই রাম মরিচর গুড়া দিছি তারপরে ধনিয়ার গুড়া দিছি আর জিরার গুড়া দিছে আর পরিমাণ মতলগাড়ি হলুদর গুড়া তো সবটা দিয়া এখন মশলাটা কষাই আনিম তারপরে ওই লিগে ইনো মাঝে মাসে গাড়ি ইফতারের ফরে আছিল তো ইনো লেচু খাই আর আজকে কুচু মানে ইফতার বানাইছি না আসিল ইফতার তো তা টুকিটাকে ইফতারে আর কি হয়ে গেছে আর ইফতার কুচু বানাইছে না ইনো বাদে ইফতার উফতার খরিয়া তো রান্দা একটা হয়েছে আর বাকি গেছি না আর রান্না হয়েছে না আর ইফতার শেষ খরিয়া ফরে রাঁধমুনে ফরে গাড়ি ইলিশ মাছ রানমু আর ইনও গাড়ি আমার ইউসুফে যে লেচু আনছিল তো তান্ডেও দেওয়া ওর আর আমরাও খাই বইয়া তো মজা আসি লিচু আর যদি উনত্রিশ রমজান হয়তো আজকে আমার লাস্ট ব্লগ মানে রমজানের তো আর আসলে রমজানের ব্লগ দেবো না আর হয়তো ঈদর যেটা কি কর্ম ঈদের যে ব্লগ কর্ম ওটা কি দিম এখন ল্যাচু খাবার পরে এখন খিচি আইছি তো নমাজ উমাজ শেষ করিয়াতে রবন নমাজ উড়িয়া তারপরে ওইখানে ইনও আমি খিচি আইছি আর এনও আইসকে আমি ইলিশ মাছ রাঁধম আমার আমল্লা খান ইনো আমরা প্রায় সময় জানি না সিলেটের অনেক মানুষও ওলা খাইন সবর কথা কইতাম পারাম না তো ইনো আমি ছোটো ছোটো সরিয়ায় ইলিশ মাছ কাঠি আনিছি একবারে ছোটো ছোটো দেখতেও পার্সুন কত বড় তো এ মাছে আর ডিমে হরিয়া কি রাঁধবো তো এই নইলেগারি আমি একটা ফ্রাই ফ্যান নিশিগি আর দেশর মাছ তো বা না বাজিয়ে খাওয়া যায় আর কেনর মাছ আসলে না বাজলে ভালো লাগে না তো এই নইলকাড়ি আমি ইলিশ মাছও ডিম নিছি ডিমটারে ফার্স্টে আমি ফ্রাই সরিয়া নিমোগি তারপর ওইলারি মাছ ফ্রাই কর্ম কারণ আমার আম্মা যে সময় রাঁধা তো ওলা ছোটো ছোটো সরিয়া মাছরে আঁকি ডিম হুম সহো হলে ডিম ডিম যাতে ডিম সহো আঁকি রাঁধা আর ডিম ছাড়া হইলে তো আর ডিম ছাড়া রাঁধা ওলা আঁকি ছোটো ছোটো সরিয়ে আর ইলা ছোটো ছোটো করি রানলে মানে আলাদা একটা টেস্ট পাওয়া যায় লাগে খুবই মজা লাগে তো আগে খাই এখন আসলে বহুত প্রচুর থাকি খাওয়া খাওয়াও হয় না তো মনে মনে বাবর আর ওলা রান দিয়ে তো ভালো লাগবো আর পটাশম খাওয়া যাইবো তো এন হইলে গাড়ি আমি এখন ডিমটা আনিছি কি ডিমটা নামাই লামানির পরে হইলে অলিয়াড়ি আমি মাছ মানে বাজে করম। তো খাসা বেশি মজা লাগে যে দেড়শো যে এমনে না বাজিয়া রান্ধ হইতো মানে হি মাছটার মাঝে আলাদা একটা গ্রান্ড থাকতো একটা তো মাছ ফ্রেশ থাকতো আর মানে না বাজিয়া রান্ধ হইতো লাগতো আর কি ইলিশ মাছের একটা গ্রান্ড পাওয়া যাইত তো এনে আসলে এই গ্রান্ডটা লাগে পাওয়া যায় না তো এখন গাড়ি আমি মাছ ফ্রাই করিয়া নিামগে আৰু যাৰা আচলতে মানে গছালা গাৰ্ব এটাকে তাৰা আচলতে খাই পাৰ্তা নাইগো তো ইলা আচলতে প্ৰায় মানুহে খায় যাৰা যাৰা খাই অৱশ্যে কমেণ্টছ কৰি আজানাই বা মানে যে যে খাই খাইছোঁ নেকি ইলা তবে যাৰা খাইছোঁ ন অৱশ্যে ফ্ৰাই কৰি দিয়ক বা আচলতে মজা লাগে ইলা তো এখন আমি মাছ তাত ফ্ৰাই কৰি আনি ৰাম মাছ ফ্ৰাই হ'লে আমি লামাই এখন অইলি গাড়ী আমি বাগানটো বোৱাই দিওঁ মানে ছেইম ফ্ৰাই পেনৰ মাজে তো এখন আমি মাছটাও লামাই এখন রামগে এখনকারি আমার মাছ ভাজা হয়ে গেছে আর ফ্রাইফেনের মধ্যে তেল রয়েছে ও তেলের মাজেও আমি বাগান দিলাই রাম কিন রসুন দিয়েছি ব্রয়লা রসুন দেওয়ার ফলে এখন আমি গ্রেট করা পেঁয়াজ দিলাই রাম পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজ আর রসুন আমি ব্রাউন সরিয়ে নি তারপরে গুড়া মশলা দিমো তো এই ইলিশ মাছটা একটু জাল জাল করে রানলে রাঁধলে বেশি মজা লাগে আপনারা একদিন ট্রাই করে দেখবা কারণ ট্রাই করলে কিন্তু বুঝতে পারবা কতটা মজা হয়েছে আর আমরা তো সব সময় বড় বড় পিস দেওয়া খাই একবার ছোটো ছোটো পিচ করে খাইয়া দেখবা মানে বড়ো পিচটাকে আমার কাছে লাগে মানে ছোটো ছোটো করি আর বেশি মজা লাগে তো এখন আমি শাহাদ মতো লবণ দিলাইছি লবণ দিয়ে আর পিঁয়াজটাও কিন্তু লাল হয়ে যায় তো এখন আমি গুড়া মশলা দিব এখন পেঁয়াজের মাঝে আমি একটু পানি দেলাইছি মশলাটা দেওয়া লাগে তো এন মরিচর গুড়া দিলাইছি প্রায় এক টেবিল চামচ দিছি আর হলুদর গুড়া দিয়েছি পরিমাণ মতো তারপরে তারপর গাড়ি ধনিয়ার গুড়া দিমো তো আর কি আর কোনো মশলা ইউজ করাম ন তো মশলাটা ডেবালা করে খসাইয়া তারপর গাড়ি মাছ দিমো এখন গাড়ি আমার মশলাটা খসানো হয়ে গেছে মশলা খসানো হওয়ার পর গাড়ি আমি ন পানি দিলাইছি পানি দিয়া আর মাছটা কি তো মাছও মানে বেশি সময় লাগতো না এটা তো ছোটো ছোটো খরিয়া বাজিয়া নিছিগুলো অলরেডি মাছটা মানে ওই গেছে খাসা নাই ডিমটাও কিন্তু বাজা তো ইন ওই মাছ দিয়া আর কি বুনিয়া নিমুগে আর আমার আম্মা যে সময় রাঁধতাম এটা একটু জুল জুল করিয়া কি তুরা তুরা জুল জুল থাকতো আর এটা খাইতে বেশি মা ভালো লাগতো তো আমি একটু হুকনা হুকনা করি রান্ধি নিমু আর কি আমি বেশি মানে শিরা দিতাম না তো এখন দেওতা ফারা আমার মশলা আর ডিম এ মানে সপ্তাহে বালা হয়ে আমি মিক্স করে নিলামগে তারপরে অলগারি সব শেষে আমি ধনিয়া ফাতা দিয়ে লমাই লিম তো এখন দেহতারফারা আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি লমাই আনিছিগে আর একদম শুকনো হুকনা করে রানছে আর খুবই মজার একটা গ্রান বাড়া হয়েছে তো ইলিশ মাছটা চেয়ারি লাগে রান্ধা হয়েছিল তো খাওয়া খাবো তো আজকে ওই লিগে কাশি মাংস আর ওই গাড়ি ইলিশ মাছ তো দুইটা রান দিছি আর দেখতে আসলে খুবই সুন্দর লাগে এখন ওই আপনার আপনারা একটা টিপস শিকাইম কারণ এটা গুফন একটা টিপস আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি শিখছি এনেও আমি একটা ডেকরমার যে ফানি নিছি ফানি নিয়া তারপরে অল আমি দিম কাপড় ধার যে সফটনার আছে তো সফটনার মানে তুরা দিম এটা আপনারা সবে চিনবা আমরা খাফর মাঝে দেই একটু গ্রান হইবা লাগে কারণ রান্দার পরে আস্তা গড় কিন্তু ফুরাফুরি গন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় ক্যান্ডেলও লাগে বোঝা যায় অত সকাল গন্ধ যায় না আর এটা ধরতে পারেন একটা গোপন ট্রিপস জানি না সবে জানেন নি তবে যারা জানেন তো জানেন আর যারা না তারা অবশ্যই ফলো করি দেখবা কারণ এটা জাল করার পরে আজটা গোড়ও মানে পাঁচ মিনিটের ভিতরে আর কি গন্ধ একবারে সারা গোড় গ্রান হয়ে যায় গন্ধ মানে থারি গন্ধ যায়গে আর সুন্দর একটা গ্রান হয় আর অতবালা লাগে মানে পুরা গোড় একবারে ফ্রেশ হয়ে যায় আপনারা ট্রাই করে দেখবা কারণ এটা আমার কাছে লাগে খুব বেশি ম্যাজিকের মতো কাম করে তো এটা আমি আসলে ও ফার্স্ট টাইম ট্রাই করছি আসলে আমার কাছে অত ভালো লাগছে তো একটা বলি আমার ফ্রেন্ডের কাছে থাকি শিকা তো আপনারা ট্রাই করে দেব বা আপনার পারে তো যাই হোক ইলিশ মাছ আমি খরছিলাম তো আমার গড় কিন্তু পুরাপুরি ফ্রেশ হয়ে গেছে আর এনলেকি আমি মেসিরিক দুইটা ডুবেট ওয়ার্ডার দিসলাম তো অক্সিন সিনাই আমার বেডরুম লাগে কারণ আমার বেডরুম লাগে আমি দুইটা কিং সাইজের লইছিলাম তো ইক আবার দেখা যায় কিং সাইজরও শ্যুটও যায় কারণ আমরা তো ইউসুফ্রাহও আস তাতে মানে বেশি শ্যুটও যায় ত' শইটাৰ একটো বড়ো ছাইজৰ আনিলে আৰু এইগোণা বড়ো চাইজৰ আনিলে লৈকে কেলিফৰ্ণিয়া কিং আনিলে কি বড়ো চাইজই ত' যিহেতু আমাৰ বেডো একটো বড়ো তাৰ দ্বাৰা হ'তাৰ দুইটা মানে একেলগে অৰ্ডাৰ দিলে তো একটা যি ব মানে বৰে আৰু মানে ইউজ কৰা যায় তো ইন লৈকে আৰু এক পিচ আনা হৈছে যেনে এই পিছলৈকে প্ৰায় চৈধ্য পিচ আছে আৰু দেহটা ভৰা কালাৰ চেম কালাৰ ফটোৰ মাজে যা আখি চেইম কালাৰৰ এইগো আর হেভিও আসে মানে ঠান্ডার দিনও লাগিও বালা আর ঠান্ডা গরম মানে আমা আমরা আমেরিকা লাগি তো মানে ঠান্ডা গরম সমানও কারণ এসি চাললেও সমান ঠান্ডা লাগে তো এ লাগি সব সময় আমরা কিন্তু ডুবেড লাগে তো ইনো মানে এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে তো ওটা টানি লাই তো সাইফাস পাঁচ দিনে আসছে আর যে সময় আমি আমার বেডোর মাঝে আঁকি যেও হরমও সাজাই এমনিও দেখাই মনে আর বেডরুমর যে ডেকোরেশন এমন মানে এক সপ্তাহের ভিতরে আইব ইনশাল্লাহ এর ভিতরেও কি না দেলাইতাম ফাড়ি আর এ আর একটা কালার দেখতে পারা আর এটা আঁকি হিগু থাকি একটু ফাতলা ফাতলা মানে বেশি ফাতলা নাই সামান্য আঁকি ফাতলা তো হিগু বেশি হেভি তো ও তো আর এই কালারটাও আমার ভালো লাগছে তো দুইটা একলগে অর্ডার দিছি আর ইগুণী মেসি থেকে অর্ডার দেওয়া হয়েছে তো আর কি যে সময় আমি ইউজ করমো মানে খুলমো যে সময় ওই সময় দেখাইমু আর ইনৈলকি ফতার টাইম তো ফোতা এখন খাইরাম আর আমি এক পিছলে বুনছি তারপরে ইলিশ মাছ দিয়ে মানে খাইরাম। আসলে আলহামদুলিল্লা খুব মজা হয়েছে ইলিশ মাছ জেলাকি চাইছি হলেও মজা হয়েছে আমি চাইছি আমার আম্মার রেসিপিটা ফলো করিয়া করতাম তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আজকে লাগে আমি ওখানেও বিদানী রামগি বালা আহবা সুস্থতা আহবা আমরা লাগেও দোয়া করবা আপনারা এই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাইয়া আজকের ব্লগটা ওখানেও শেষ করলাম বালা তাহবা সুস্থ তাহবা আর বিদায় নিরামগে আল্লাহ হাফেজ